হেরায় ধ্যান, আরবের মেলাতে মেহনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন, আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মেলায় মেহনত করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দীনী ভাই ও বোনেরা, তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না, এতে আপনারই ক্ষতি হবে, আপনি ধ্বংসের মুখে পতিত হতে পারেন। এজন্য তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না, জাস্ট ফরগেট ইট, এটাকে ভুলে যাবেন। এতে করে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনি ভালো মানুষ হতে পারবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য ভাই বোনেরা উপকৃত হয় ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না। অভাব অভিযোগ থাকতেই পারে। এই পৃথিবীতে হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ যারা অতিবাহিত হয়ে গেছে, তারা সারা জীবন অভাবে কষ্টে তাদের দিন চলে গেছে। এবং এই দুনিয়াতে হাজারো, লাখো, কোটি মানুষ যাদের জীবন অনেক সুখে, আনন্দে, অনায়াসে কেটে গেছে। তো দিন আপনারও যাবে, অভাবে যাক আর ভালো যাক, কিন্তু অভাব নিয়ে যখন আপনি বেশি চিন্তা করবেন, তখন আপনার দুর্দশা বেড়ে যাবে, আপনার হতাশা বেড়ে যাবে, তখন আপনার ভিতরে লোভ কাজ করবে, তখন আপনি হারাম হালাল বুঝবেন না, আপনি ঝাঁপিয়ে পড়বেন। আপনি অর্থ উপার্জনের জন্য অনেক সময় হারাম কাজের মধ্যেও লিপ্ত হয়ে যেতে পারেন। এজন্য অভাব নিয়ে বেশি ভাববেন না, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। তো ইনশাআল্লাহ অভাব আছে, ইনশাআল্লাহ অভাব কেটে যাবে খুব শীঘ্রই, কারণ আধার যত ঘনিয়ে আসে আলো তত সন্নিকটে আসে। এই জন্য অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না, বেশি ভাববেন না, এটা আপনার জন্য ক্ষতির কারণ। দুই নাম্বার হচ্ছে, আপনার উপর জুলুম হয়েছে এটা নিয়ে আপনি বেশি ভাববেন না। যদি ভাবেন তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, আপনার হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, এবং আপনার যে ক্রোধ রাগ এটা দীর্ঘস্থায়ী হবে, এটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানে আপনি আধ্যাত্মিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ভেতরে যে মুমিনের চরিত্র, এই চরিত্র হনন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন, একজন মানুষ আপনার উপর জুলুম করেছে, জুলুমের শাস্তি তো সে অবশ্যই পাবে। জুলুমের শাস্তি দুনিয়াতেও মানুষ পায়, এবং পরকালে জুলুম মানে ভয়াবহ অন্ধকার রূপে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। তো এই যে জুলুম করার কারণে তার যে ধ্বংস হবে বা তার যে খারাপ কিছু হবে, হ্যাঁ, তো এটার জন্য যদি আবার আপনি আনন্দিত হন, অন্যের ধ্বংস দেখে যদি আপনি আবার আনন্দিত হন, এটা খুব সূক্ষ্ম বিষয়, আপনার আধ্যাত্মিকভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি মুমিন। মুমিন কখনো মানুষের খারাপ দেখলে, সে তার শত্রু হতে পারে, বন্ধু হতে পারে, মানুষের খারাপ দেখলে সে খুশি হতে পারে না, আনন্দিত হতে পারে না। এজন্য আপনি এটাকে ভুলে যান, জাস্ট ফরগেট ইট, এটাকে আপনি যত দ্রুত ভুলে যাবেন এটা আপনার জন্য ততই ভালো। আপনি হিংসা বিদ্বেষ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, আপনার অন্তর নরম হবে, আপনার অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে যাবে। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে, দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না। যখন আপনি দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি আগামীকালকে নিয়ে কাজ করবেন, আগামী সপ্তাহে করবেন, আগামী মাস থেকে করবেন, এই চিন্তা করতে 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 দেখবেন যে একদিন মৃত্যুর ফেরেস্তা চলে আসবে। তো এজন্য এই আশাটা করবেন না যে আমি দীর্ঘদিন বেঁচে থাকব। আপনি এটা ভাবুন যে আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, আমার হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় আল্লাহ তাআলা আমাকে তুলে নিতে পারেন। অতএব আমি আজ থেকে, এখন থেকেই ভালো হব, এখন থেকে আল্লাহ তাআলার বাধ্যতায় চলে আসব, আল্লাহ তাআলার অবাধ্যতা আমি ছেড়ে দেব, আমি খারাপ কাজ ছেড়ে দেব, আমি অন্যায় কাজ ছেড়ে দেব, পাপ কাজ ছেড়ে দেব, হারামকে ছেড়ে দেব। এটা যদি আপনি ভাবতে পারেন, অল্প দিন বেঁচে থাকার যে স্বপ্ন এটা যদি লালন করতে পারেন, মানে ছোট্ট হায়াতকে যদি আপনি বিশ্বাস করতে শেখেন, তাহলে দেখবেন যে আপনার জীবন কি সুন্দর হবে। যখন এটা ভাববেন যে আমার হাতে তো কোনো সময় নেই, আল্লাহ তাআলা যতগুলো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এগুলো অনেক হিউজ, এগুলো আমি কখন করব, আমার তো সময় নেই, তখন দেখবেন যে আপনি অলসতা করতে পারবেন না, তখন দেখবেন যে আপনি অন্যায়ের মধ্যে ডুবে থাকতে পারবেন না, তখন দেখবেন যে আপনি অযথা সময় নষ্ট করতে পারবেন না।